এই দেয়ার এই ভিডিওটা আমার কোনো ইউজুয়াল ভিডিওর মতো হবে না কারণ এই ভিডিওটার মধ্যে আমি বেশ কিছু এফওয়ার্ডস ইউজ করতে পারি আর এটার রিজন হচ্ছে কি আমি আমার মেইল বক্স বলেন বা আপনি আমার ইনবক্সের কথাও বলেন একটা মেসেজ আমি খুব বেশিবার পাইছি সেটা হচ্ছে কি যে লাইক ভাই আমার সারাদিন কোনো কিছু করতে ইচ্ছা করে না সারাদিন ঘুম আসে সকালে উঠতে পারি না এটা করতে পারি না ওটা করতে পারি না আমি ফিট হইতে চাই আমি বুয়েটে চান্স পেতে চাই অমুক জায়গায় চান্স পেতে চাই বাট ভাই আমি কিচ্ছু করতে পারতেছি না আমার সারাদিন এমনি কেটে যায় সো এই কোশ্চেনটার অ্যান্সার আমি যখন দিতে চাই তখন প্রত্যেকটা জায়গায় একটা কথা বলা থাকে যে ভাই আপনি আমাকে বড় ভাই হিসেবে কিছু অ্যাডভাইস দেন কিভাবে আমি ইজি অ্যান্ড কুইকলি জিনিসগুলো অ্যাচিভ করতে পারি লাইক বুয়েট বলেন বা যে কোনো ভার্সিটি বলেন বা ফিটনেস বলেন কিভাবে ইজি অ্যান্ড কুইকলি অ্যাচিভ করা যায় সো যেহেতু আমি এটা বড় ভাই হিসেবে অ্যাডভাইসটা দিচ্ছি সো আমার কথা হচ্ছে কি আমার যদি আমার কোনো ছোটো ভাই বা ছোটো বোনকে আমি কথাগুলো বলতাম যেভাবে রাফ অ্যান্ড টাফভাবে উত্তরটা দিতাম আমি সেভাবে দেওয়ার ট্রাই করবো বাট এই টাইপের হিটেড ভিডিও আমি জেনারেলি বানাই না ফার্স্ট কোয়েশ্চেন হোয়াই দ্য ফাক Does it have to be easy? Why the fuck does it have to be quick? Why can't life be hard and difficult? Why can't you just suffer? Suffering is what gives it value. Jodi prottekta jinish khub easily achievable hoyto যদি কোনো জায়গায় কোনো সাফারিং না থাকতো কোনো স্ট্রাগল না থাকতো ঘরে ঘরে যদি এখন বুয়েটের পোলা পাইন থাকতো ঘরে ঘরে যদি পাবলিক কেয়ার থাকতো ঘরে ঘরে যদি ফিট পোলা পাইন থাকতো তাহলে কি আমরা জিনিসটাকে এতটা ভ্যালু দিতাম এগুলোতে সাফারিং আছে এগুলোতে পেইন আছে দ্যাটস ওয়াই এটার ভ্যালু আছে আমরা কেন সবসময় সবকিছু ইজি অ্যান্ড কুইকলি অ্যাচিভ করতে চাচ্ছি কেন ভাই কেন কেন এই জিনিসটা হার্ড বা ডিফিকাল্ট হতে পারবে না কেন আমরা সাফার করতে পারবো না কেন আমরা পেইনটা অ্যাবজর্ব করতে পারবো না আপনি এত ফ্র্যাজাইল কেন হয়ে যাচ্ছেন আপনি এরকম ফ্র্যাজাইল কেন যে লাইক আপনার সব কিছু ইজি লাগবে কুইক লাগবে কাম অন ম্যান ইউ আর জাস্ট 18 ইউ আর জাস্ট 19 ইউ আর জাস্ট 20 ইউ আর জাস্ট 17 কাম অন ম্যান আপনার লাইফের পুরাটা এখনো পড়ে আছে দ্য ফাক আর ইউ জাস্ট অ্যাক্টিং লাইক আ 40 ইয়ার ওল্ড ম্যান ম্যান আপনার আশপাশে বিফল মানুষগুলোকে আপনি কেন কদর করেন না কারণ আপনার আশপাশে বিফল মানুষের সংখ্যাটা বেশি আপনি কেন একটা আনফিট মানুষকে খুব একটা ভ্যালু করেন না তার ফিজিক্যাল অ্যাট্রিবিউট তারা কেন কারণ আপনার আশপাশে আনফিট মানুষের সংখ্যা বেশি যেহেতু ফিট বলেন বা সফলতা যে জিনিসগুলো এই টাইপের মানুষগুলোর সংখ্যা কম দ্যাটস ওয়াই জিনিসটা ভ্যালুড যে জিনিসটা ভ্যালুড সেই জিনিসটা ইজ রিয়েলি হার্ড টু অ্যাচিভ ইটস রিয়েলি হার্ড টু অ্যাচিভ আমি সবসময় যখন বলে যে আমি জাস্ট 4 to 5 hours পরে বইটে আসছি দ্যাট ডাজেন্ট মিন আমি 4-5 ঘন্টা বইয়ের সামনে বসেছিলাম নো ম্যান এই 4 to 5 hours আমি যেই পরিমাণ কোয়ালিটি প্রডিউস করছি আই ক্যান চ্যালেঞ্জ এনি ফাকিং বডি 17-18 ঘন্টা আপনি যে কোয়ালিটি প্রডিউস করছেন আই উড হ্যাভ ক্রিয়েটেড দ্যাট সেম ফাকিং কোয়ালিটি উইদিন দোজ 4 to 5 fucking hours সো এইটুকু একটু বোঝার ট্রাই করেন মাথা থেকে এই জিনিসটা ঝেড়ে ফেলেন যে লাইফে কোনো কিছু যদি আপনি একটু এক্সেপশনাল অ্যাচিভ করতে চান আপনি যদি টপ 1% যেতে চান ইউ নিড টু বি হার্ড ইউ নিড টু বি রাফ ইউ নিড টু বি টাফ দ্যাটস দ্য থিং আপনি মাথা থেকে জিনিসটা বাদ দেন যে খুব ইজিলি কুইকলি কোনো কিছু অ্যাচিভ করে ফেলবা আমি খুব রিচ হইতে চাই কালকে অনেক টাকা চলে আসবো এইগুলো জীবনেও ঘটবে না ইউ হ্যাভ টু বি রাফ অ্যান্ড টাফ আপনাকে হার্ড হয়ে যাবে আপনাকে স্ট্রাগল করতে হবে দেন ইউল অ্যাচিভ ইট দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দিস ভিডিও আই গেস আমি এখানে অনেককে হার্ড করছি বাট আমার উদ্দেশ্য হার্ড করা ছিল না আমার উদ্দেশ্য আপনি যদি একটু ভিডিওটা দেখে যদি একজন একটু শিক্ষা পায় বা একজনও জাস্ট তার ফ্যাট অ্যাসটা নিয়ে একটু পড়ালেখায় বসে বা তার হার্ডওয়ার্কিংয়ে বসে দ্যাট উড বি মাই সাকসেস সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে তারা